মোদি জামানায় দেশত্যাগী শিল্পত্যাগীদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র অমিত মিত্রের বক্তব্যকে কটাক্ষ করে পাল্টা তোপ রাখলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি দিন দুয়েক আগে অমিত মিত্র দাবি করেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ির মধ্যে দেশ ছেড়েছেন পঁয়ত্রিশ হাজার ভারতীয় শিল্পত্যাগী অমিত মিত্র টুইটের জবাবে পাল্টা তাকে নিশানা করে বালুরঘাটের বিধায়ক গত দশ বছরে বাংলা থেকে যে পরিমাণ বৃত্তশালী ছাত্র পরিযায়ী শ্রমিক রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন তার শঙ্কার প্রকাশ করার আর্জি জানান শনিবার টুইট করে বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাইডি লেখেন দেশ থেকে সৎ বৃত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বৃত্তবানরা নয় ছাত্র পরিযায়ী শ্রমিকরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন সেই সংখ্যা প্রকাশের দাবি জানিয়ে তিনি লেখেন গত দশ বছরে বাংলা থেকে কত বৃত্তশালী ছাত্র পরিযায়ী শ্রমিক রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন তার সংখ্যা প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী